চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্যোগে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান চালিয়েছে দায়িত্বে থাকা নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা। বন্দরনগরী চট্টগ্রামের জামাল খান 32 নং ওয়ার্ডের মোমিন রোড ঝাউতলা মেথরপট্টির খালের উভয় পাশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ভবনের অংশ নগরীর জলবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করে জানানোর পর গত 3-4 দিন ধরে যে যার অংশ ভেঙে খালের প্রকৃত জায়গায় ছেড়ে দিচ্ছেন। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন আগেও অবৈধভাবে ভবন নির্মাণকারী মালিকদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর প্রকল্প পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরবর্তীতে গত 3-4 দিন আগে মাইকিং করে অবৈধভাবে দখলে নিয়ে ভবন নির্মাণকারীদের আবারও নিজ দায়িত্বে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলতে অনুরোধ জানানো হয়। এটা কি আগে নোটিশ দেওয়া হয়েছিল? মৌখিকভাবে বলা হয়েছে মাইকিং করে বা 3 বছর আগে বলছে, এখন কয়দিন ধরে বাংলা চলতেছে এখানে? তিন চার দিন ধরে। আচ্ছা, আর যারা এখানে এগুলো সব নিজস্ব মালিকের নাকি ভাড়া দিয়েছিল এখানে? মালিকানা বিল্ডিং তারা মানে নিজস্ব ইয়াতে ভাঙিয়ে ফেলছে এগুলি, নোটিশ মানে সেনাবাহিনীর পক্ষে জানানো পরে। ঠিক আছে।